আসসালামু আলাইকুম সবাইকে। সবার পছন্দের তালিকায় ডাবল পাপড়ির অ্যাজালিয়া থাকলেও অনেকেই এই গাছটি নিয়ে অনেক ভয় পায়। এই গাছটি নাকি বাংলাদেশের আবহাওয়ায় বাঁচে না, এই জন্যই অনেকে নিতে চায় না। কিন্তু দেখুন আমাদের কাছে গাছটি কত সুন্দর সতেজ এবং কন্টিনিউয়াসলি ফুল দিয়ে যাচ্ছে। এটার একমাত্রই কারণ, কারণ এটার একটাই খাবার, সেটা হচ্ছে এই পাতা পচা সার, এক বছরের পুরনো পাতা পচা সার। এই গাছটি রোপণ করতে হলে আপনাকে ছোটো একটা পট, যে কোনো একটা পটে রোপণ করতে হবে পাতা পচা সার দিয়ে শুধুমাত্র। কোনো প্রকার মাটি, ভার্মিকম্পোস্ট, জৈব কোনো কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র পাতা পচা সার। আর সম্ভব হলে মাসে অথবা তিন মাসে একবার আপনারা এনপিকে ১৯১৯১৯ এই গাছের গোড়ায় এখানে স্প্রে করে দিতে পারেন অথবা গুলিয়ে দিতে পারেন। এক লিটার পানিতে এক চামচ পরিমাণ নিয়ে এই গাছে মাটিতে স্প্রে করবেন বা দিয়ে দিবেন যে কোনোভাবেই, তাহলেই আপনারা এই গাছটি থেকে আমাদের দেশে সবসময় ফুল পাবেন এবং বিভিন্ন কালারের হয়ে থাকে। এই গাছটি খুবই সুন্দর হয়, এই গাছটি সরাসরি সূর্যের আলো পছন্দ করে। হ্যাঁ, আর খেয়াল রাখতে হবে এই গাছটি গরমকালে, আমাদের দেশে গ্রীষ্মকালে এই গাছের পাতাগুলো সাইড দিয়ে পুড়ে যায়, কারণ অতিরিক্ত রোদের কারণে। ওই সময়টা আমরা একটু হালকা শেডের ব্যবস্থা করে দিলে এই গাছটি খুব ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে, আশা করি আপনাদের বাগানে এখান থেকে সবসময় শোভা পাবে অ্যাজেলিয়া ফুলটি।